সালামু আলাইকুম, আমি মাহমুদ আক্তার, সহকারী সিনিয়র শিক্ষক মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় শ্রীপুর গাজীপুর। আমি আজকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পের কথা শুনে সবার মন নেচে উঠল, তাই না? কিন্তু আজকের এই গল্পটা এমন একটি গল্প যেখানে রয়েছে জীবনের নির্মম বাস্তবতা। তো তোমরা হয়তো ছোট গল্পের জনককে তার সম্পর্কে জানো, তিনি কে বলতে পারবা? তো সামনে থাকলে অনেকেই বলতে উত্তর দিতা, কিন্তু এখন যেহেতু কাছে নাই কাজেই উত্তরটা জানা থাকলেও দিতে পারছো না। তো আমি এখন উত্তরটা বলে দিচ্ছি। ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ছোট গল্প লিখে যিনি খ্যাতি লাভ করেছেন তার নাম বনফুল। আমি আজকে তোমাদের সেই বিখ্যাত ছোট গল্পকার বনফুলের একটি গল্প, ছোট গল্প আকারে ছোট, তো এরকম একটা গল্প তোমাদের সামনে নিয়ে এসেছি। সেই গল্পটির নাম নিম গাছ। তাহলে আজকে আমরা পড়ব কি, নিম গাছ ছোট গল্প। আচ্ছা, এখন আমরা পড়ব আজকের পাঠ। আজকের পাঠ কি আমাদের, নিম গাছ। নিম গাছ, বন ফুল। বনফুলের লেখা নিম গাছ। এবার আমি তোমাদের সামনে বনফুল সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। তো হাতের কাছে ডায়েরি এবং কলম রাখো, যাতে বনফুল সম্পর্কে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেগুলো ডায়েরির মধ্যে লিখে নিতে পারো। আচ্ছা, চলো এবার আমরা বনফুল সম্পর্কে কিছু তথ্য জানি। বনফুল, প্রকৃত নাম বনফুলের, প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। তার জন্ম ১৮৯৯ সাল পূর্ণিয়ার মণিহার, পূর্ণিয়ার মণিহার, মণিহার গ্রাম। তার পিতার নাম সত্যনারায়ণ, সত্যনারায়ণ। চলো এবার আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তার শিক্ষা জীবন ১৮১৮ সালে তিনি
ম্যাট্রিক পাশ করেন শিক্ষা জীবন 1918 সালে তিনি ম্যাট্রিক পাস করেন সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে তিনি হাজারীবাগের সেন্ট কমার্স কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করেন। তাহলে 1920 সালে হাজারীবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি পাশ করেন। ১৯২৭ সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। তাহলে এবার আমরা বনফুলের চাকরি জীবন সম্পর্কে জানি। তিনি তার চাকরি জীবন শুরু করেন মেডিকেল অফিসার হিসাবে। তো তার সাহিত্য জীবনের শুরু শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রবাসী পত্রিকায় তিনি আট পাতা গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে ছিল তাৎপর্যপূর্ণ। চলো এবার আমরা তার উল্লেখযোগ্য কিছু গল্প গ্রন্থের নাম জেনে নিই। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলোর মধ্যে আছে বনফুলের গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নী, উর্মিমালা ইত্যাদি। তো এবার আমরা জানব তার কিছু উপন্যাসের নাম। চলো আমরা তার কিছু উপন্যাসের নাম জেনে নেই। উল্লেখযোগ্য যোগ্য উপন্যাস দৈরত তৃণ খণ্ড তৃণখণ্ড দৈরত কিছুক্ষণ নির্মুখ কিছুক্ষণ
কিছুক্ষণ। তার উল্লেখযোগ্য উপন্যাস দ্বৈর তৃণখণ্ড কিছুক্ষণ, কিছুক্ষণ নির্মুখ সে ও আমি। সে ও আমি তিনি এছাড়া বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক শ্রী মধুসূদন ও বিদ্যাসাগর তার অনন্য সৃষ্টি। তার গল্প উপন্যাসের মধ্যে জীবনের ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র, জীবনের ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান নিপুণভাবে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন পুরস্কার সহ পদ্মভূষণ উপাধি লাভ করেন। বিখ্যাত এই ছোট গল্পকার 1979 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তো অনেকেই ছদ্মনামে কবিতা, উপন্যাস, গল্প লিখেছেন, এটা তোমরা জানো। যেমন রবীন্দ্রনাথ লিখেছেন, কাজী নজরুল ইসলাম লিখেছেন। তো আমাদের এই বলাইচাঁদ মুখোপাধ্যায় কেমন করে বনফুল হলেন তার একটা গল্প আছে, আমি তোমাদের বলবো। আচ্ছা শোনো, গল্প শোনার প্রতি সবারই একটা আগ্রহ যা থাকে। তো তো আমি এই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল হয়ে ওঠার গল্পটা বলি। তিনি যখন স্কুলে পড়ালেখা করেন তখন হাতে লেখা একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো। তো সেই পত্রিকায় তিনি কবিতা লিখতেন। তো তা ওনার স্কুলের প্রধান শিক্ষক এটা জানতে পেরে তাকে বললেন, লেখাপড়া ছেড়ে কবিতা টবিতা লেখা চলবে না, হেডমাস্টার বলে কথা। তো তখন তিনি কি করলেন, তার এক আত্মীয় তার কবিতা লেখা দেখে মালঞ্চ নামে পত্রিকা তার কবিতাগুলো তার এই ছদ্মনামে অর্থাৎ বনফুল নামে প্রকাশ করে দিলেন। আর তখন থেকেই তিনি বনফুল হিসাবে খ্যাত। তো আমি একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিতে চাই যে 1899 সাল বনফুলের জন্ম। আরেকজন বিখ্যাত কবি, সাহিত্যিক, উপন্যাসিক এই একই সালে জন্মগ্রহণ করেছেন, তার নাম তোমরা অনেকেই জানো। তো তার নাম তোমরা অনেকেই জানো, তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো এই দুইজন সাহিত্যিকের জন্ম তারিখ এক, যার জন্য মনে রাখা খুবই সুবিধা হবে। তো বনফুল 586টি ছোট গল্প লিখেছেন। তো চলো বনফুলের এই ছোট্ট আকারে ছোট চরিত্র, সংখ্যা কম, তেমন ঘটনার ঘনঘটা নাই, এরকম একটা গল্প নিয়ে আমরা এখন আলোচনা করি। চলো আমরা গল্পটি প্রথমে পাঠ করি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খোদ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহাঔষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে বাড়ি উপকার। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন লোক এলো। আচ্ছা এর আগে আমরা এই যে আবর্জনা পর্যন্ত দেখি, যে গল্পের বিষয়বস্তু ব্যাখ্যা করার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে এই গল্পটার মধ্যে একটি ম্যাজিক বাক্য আছে, যেটার মধ্যেই
গল্পের সমস্ত কিছু গল্পের যে ভাব সেটা এই একটি ম্যাজিক বাক্যে গল্পটাকে পুরো পাল্টে দিয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর এতক্ষণ আমরা যে পড়লাম নিম গাছের উপকারিতার কথা, এখানে আমরা জানলাম যে কেউ ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো শিলে শিল পাতা চেনো তো তোমরা নাকি, প্রত্যেকের বাড়িতে শিল পাতা আছে, শিল পাতায় বাড়ছে, কেউ গরম তেলে ভাজছে, অর্থাৎ এখানে প্রত্যেকে কী করছে, নিম গাছের ছাল পাতা সব কিছুই ব্যবহার করছে। তো নিম গাছ থেকে তারা কী করছে, উপকারিতা নিচ্ছে। চর্মরোগের খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। অব্যর্থ মানে কি, যা কখনো ব্যর্থ হয় না, বিফল হয় না। আবার এগুলো হলো, আবার কচি পাতাগুলো খায় অনেকে, কেন খায়, যে তার যকৃত ভালো থাকবে, এমনি কাঁচাই খায়, কিংবা কেউ কেউ আবার বেগুনের সাথে ভেজে এগুলো খায়। কচি ডালগুলো চিবই, চিবই মানে কি, চিবই মানে মানে যেটাকে বলে মাজন করে, কচি ডাল দিয়ে অনেকে দাঁত মাজন করে, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, এখানে কবিরাজ, এখানে এখানে কয়েকটা চরিত্র আছে, সেই চরিত্রগুলো সম্পর্কে আমি তোমাদের বলছি। যে একটা চরিত্র আমরা পেলাম কবিরাজ, কবিরাজ এবং আরেকটা আছে বিজ্ঞজন, বিজ্ঞজন মানে জ্ঞানী ব্যক্তি। কবিরাজ হলো সংসারের সুবিধা ভোগী বা উপকার ভোগী লোক। তো এরা সবাই কী করে, নিম গাছ থেকে উপকার পেয়ে থাকে। আর বিজ্ঞরা খুশি হয়, কেন খুশি হয়, নিমের হাওয়া শরীরের জন্য অনেক ভালো, নিম গাছের বাতাস কিন্তু খুব ঠান্ডা। যদি এটা জানতে চাও তাহলে প্রত্যেকের বাড়িতেই নিম গাছ আছে, নিম গাছ সবাই চিনো, নিম গাছের উপকারিতা সম্পর্কে সবাই জানো, তো হাওয়া যে ঠান্ডা এটা যদি প্রমাণ করতে চাও তাহলে নিম গাছের নিচে গিয়ে দুপুরবেলা একটু দাঁড়িয়ে দেখো। তো নিম গাছ কেউ কাটে না, এটা আবর্জনা স্তূপের মধ্যে বেড়ে ওঠে, বড় হয়, কাটেও না, কিন্তু কেউ আবার যত্নও করে না। তারপরে এই নিম গাছটা কেউ কেউ আবার কী করে, শান দিয়ে ইট সিমেন্ট দিয়ে এর গুঁড়াটা বাঁধিয়ে দেয় এবং এখানে নানান ধরনের আবর্জনা এখানে ফেলা হয়, তার চারদিকে জমে উঠে আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিললে না, ঢাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কী সুন্দর পাতাগুলি, কী রূপ, থোকা থোকা ফুলেরই বা কী বাহার, এক যাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। অর্থাৎ আমরা প্রথম কি দেখলাম, যে সংসারে কিছু সুবিধাভোগী লোক থাকে, তাদের তাদের প্রতিনিধিত্ব করছে এখানে কবিরাজ, বিজ্ঞজন। অর্থাৎ আগে পুরো অংশটুকুই আমরা দেখলাম যে নিম গাছের যে উপকারী দিক, নিম গাছ যে একটি ঔষধি গাছ সে সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এরপরে যে আসলো একজন নতুন লোক আসলো, সে নতুন লোকটা কি, নতুন লোকটি কে, কবিরাজ নয়, কবি। সে কী করলো, গাছের পাতা ছিল না, ঢাল ভাঙল না, কোনো কিছুই করলো না, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, বাহ, তা মানে গাছের পাতার গাছের ফুলের প্রশংসা করলো। এখানে একটা শব্দ আছে সায়র, সায়র মানে সাগর বা সমুদ্র, অর্থাৎ নিম গাছের যে সবুজ পাতাগুলো সেই সবুজ পাতাকে লেখক এখানে, কবি এখানে সমুদ্র বলেছেন এবং নক্ষত্র সাথে তুলনা করেছেন তার সাদা সাদা ফুলগুলোকে। সে এখান থেকে কোনো উপকার নিতে আসে নাই, সে এসেছে শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য। তো নিম গাছটার ইচ্ছা করলো
তার সঙ্গে চলে যায়। সে এতদিন অনাদরে অবহেলায় অযত্নে বেড়ে উঠেছে, কেউ তার প্রশংসা করে নাই, সবাই শুধু তাকে কী করেছে, অবহেলা অযত্ন করেছে। তো কখনোই তাকে কেউ তার রূপে মুগ্ধ হয় নাই, তার সবাই তার গুণ দেখেছে। তো একজন একদিন এক নতুন লোক আসলো, সে কবি, সে এসে নিম গাছের সৌন্দর্যে মুগ্ধ হইল। তখন নিম গাছের মন চাইল যে লোকটির সাথে চলে যায়, কিন্তু সে যেতে পারে না, শিকড় তার শিকড় হলো মাটির অনেক নিচে চলে গিয়েছে। তো এখন আমরা জানি এটি একটি রূপক ধর্মী প্রতীকাশ্রয়ী একটি গল্প। আমি প্রথমেই বলেছিলাম যে গল্পটির মধ্যে একটি ম্যাজিক বাক্য আছে বা একটা চমক রয়েছে। সেই চমকটি হলো ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এতক্ষণ আমরা কি জানলাম, নিম গাছের উপকারিতার কথা জানলাম, নিম গাছের যে অযত্নে বেড়ে ওঠে, অবহেলায় আবর্জনা স্তূপের মধ্যে বেড়ে ওঠে, সমস্তটাই নিম গাছ নিয়ে। শেষ বাক্যটাতে এসেই শেষ লাইনটি একটি আক্ষরিক অর্থেই তৈরি করেছিল পুরা গল্পটাকে। এই শেষ লাইনে এসে সমস্ত প্রতীক তাকে ছাপিয়ে জীবনের সত্যমূর্ত হয়ে উঠল। এখানে একজন মেয়ে, ওদের বাড়ি গৃহ কর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, অর্থাৎ নিম গাছের অন্তরালে কবি রেখেছেন একজন নারীকে। একজন নারী কী করে সংসারের সমস্ত কাজ নিপুণতার সহিত দক্ষতার সহিত করে এবং তার পরিবারের যে সদস্যরা থাকে সবাইকে খুশি করায় সে ব্যস্ত থাকে, নিজের দিকে ফিরে তাকানোর অবশ্য সে কখনো পায় না। এবং পরিবারের সদস্য যারা থাকে তারাও কী করে, গৃহবৌটির কাছ থেকে, গৃহকর্তির কাছ থেকে শুধু সুবিধা পেতেই চায়। তারও যে ভালো লাগা থাকে, মন্দ লাগা থাকে, তারও যে একটু শখ আহ্লাদ থাকে, এগুলো কেউ কখনো ভেবে দেখে না। সংসারে বেড়া জালে সে কী করে আটকা পড়ে থাকে। এখানে নিম গাছের যেমন শিকড় আছে তেমনি এই গৃহবৌটিরও শিকড় রয়েছে। তার শিকড় হলো তার সন্তান, তার স্বামী, পরিবারের আর যে সদস্যরা থাকে তারা হলো তার শিকড়। তারা তাদেরকে ছেড়ে সে ইচ্ছে করলেও দূরে কোথাও যেতে পারে না, তার সংসারের মায়া জালে সে জড়িয়ে থাকে, সোনার শিকলে বাঁধা পড়ে সে। তো তোমাদের আমি একটা কথা বলবো যে কোন এখন তো অবসর আছো, যদি মন চায় তাহলে তোমার মার কাজগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু লক্ষ্য করবা যে কত কঠোর পরিশ্রম করার পরে তাদের মানে কত কঠোর পরিশ্রম তারা করে, তারপরেও তারা কত অনাদরে অবহেলায় আছে। দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিম গাছের গোড়ায় যেমন ইট পাথর দিয়ে একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয়, প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম একটা প্রাচীর থাকে যে রান্নাঘর ইট সিমেন্ট দিয়ে একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয়। এর মধ্যে সারা দিন হাঁড়ি পাতিল সংসারের যে আবর্জনা পূর্ণ জায়গা যেটা সেটাতেই তার জীবনটা কাটে, কেউ তার দিকে ফিরেও তাকায় না। তো যদি বাইরে থেকে কেউ কখনো আসে, তারা শুধু এমন কেউ মেহমান ধরো আসলো যে এসে কী করলো কাজে, তার কাছ থেকে উপকার নেওয়ার জন্য সে আসে না, সে এসেছে কিসের জন্য, সে বেড়াতে এসেছে। তো সে এই নিপুণা বউটির কাজ কারবার দেখে তার খুব প্রশংসা করলো। তখন ওই গৃহ বউটিরও ইচ্ছা করে যে তার সাথে চলে যেতে, কিন্তু সে পারে না। কিসের জন্য পারে না, যে তার এই সংসার নামক বেড়া জালের মধ্যে, সংসার নামক খাঁচার মধ্যে সে বন্দী, সে চাইলেও যেতে পারছে না। তো ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, এই চমক বাক্যটি পড়ার সাথে সাথে আমার একটি গানের কথা
মনে পড়ে গেল, বাংলাদেশের বিখ্যাত একজন গায়ক নকুল কুমার। তিনি একটি গান গেয়েছিলেন যে, বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। এই পুরা গানটার ভিতরে যে নারীদের যে দুর্দশা, নিপীড়ন, নির্যাতনের যে জীবন, নারীদের জীবনে এই বাস্তবতাটা বা এই সত্যটা ফুটে উঠেছে। যদি সময় পাও ইউটিউবে সার্চ দিয়ে কত কিছুই তো দেখো, এই গানটা একটু দেখো এবং শোনো, তাহলে বুঝতে পারবা যে আমাদের সমাজে নারীরা কত অনাদরে অবহেলায় দিন যাপন করছে। তো এখন আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে এই কয়েকটা চরিত্র এবং বিষয়টা একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। যেমন দেখো, এখানে আছে কবিরাজ, প্রথম হলো নিম গাছ। নিম গাছ, আমি কিন্তু প্রথমে বলেছিলাম নিম গাছ একটি প্রতীক ধর্মী বা রূপক ধর্মী গল্প। তো এই নিম গাছের অন্তরালে আছে একজন নারী, তারপরে কবিরাজ, কবিরাজ কবিরাজ বিজ্ঞজন, বিজ্ঞ বিজ্ঞজন, এরা হল সংসারে সুবিধাভোগী মানুষ। তারপরে একজন নতুন লোক আসলো, সে কবিরাজ নয়, সে কে? সে হলো কবি। কবি মানে কবি, কবি মানে যিনি কবিতা লিখেন, অর্থাৎ সৌন্দর্য ভোগী একজন মানুষ। সে কী করে না, উপকার নিতে আসে নাই, নিম গাছের কাছ থেকে কোনো উপকার নিতে আসে নাই, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল এবং নিম গাছের প্রশংসা করে সে চলে গেল। তখন এই নিম গাছটির ইচ্ছা করলো লোকটার সাথে চলে যেতে। আমাদের নারীদেরও অনেক সময় যারা একটু সহানুভূতি জানায় বা তাদের একটু প্রশংসা করে, তাদের একটু সেবা শুশ্রূষা করে, তাদের প্রতি তাদের একটা দুর্বলতা সৃষ্টি হয়। কিন্তু সংসারের এই সোনার শিকলে বাঁধা এই সংসারে সে আবর্জনা স্তূপের মধ্যেই পড়ে থাকে। সে যেতে চাইলেও তার মন যেতে, তার মন চাইলেও সে যেতে পারে না। তো আমরা এখন এখান থেকে যে ছোটোখাটো প্রশ্নগুলো পাবো, যেমন ধরো হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, নতুন ধরনের লোকটি কে? কবি। তারপরে সে কি করলো, সে নিম গাছটির কাছে এসে কি করলো, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ঢাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। সে খানিকক্ষণ চেয়ে থেকে নতুন লোকটি কি করলো, খানিকক্ষণ চেয়ে থেকে সে চলে গেল। যে নতুন লোকটি এসেছিল সে কে? কবিরাজ নয়, কবি। আর হতে পারে, প্রশ্ন হতে পারে যে এটি কি ধরনের গল্প, এটি একটি প্রতীকধর্মী গল্প, এই গল্পের ম্যাজিক বাক্য, ম্যাজিক বাক্য কোনটি? সেটি হলো শেষ বাক্যটি, সেটি হলো ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। তো এ ধরনের ছোটোখাটো প্রশ্ন তোমাদের হতে পারে। তো আর হলো যে এখানে যে ধরনের প্রশ্ন হতে পারে, যেমন ধরো উদ্দীপকটা এরকম হতে পারে যে রহিমা 70 বছর একটি সংসারে কাজ করলো, সে তার জীবন দিয়ে সংসারের সবার সুখের কথা চিন্তা করেছে, কিন্তু শেষ বয়সে যখন তার কাজ করার সে অক্ষম হয়ে গেল, তার কাজ করার সমর্থ নাই, তখন সে সবার কাছেই অবহেলার পাত্রী হয়ে গেল। তো এখানে আমরা যদি ক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নটা করি এখান থেকে, যে বনফুলের ক প্রশ্ন, উদ্দীপকটা আমি লিখলাম না, সময়ের
সংক্ষিপ্ততার কারণে লিখলে অনেক সময় লাগবে এবং আমাকে যে টাইম আমার জন্য যে টাইম নির্ধারিত আছে সেই টাইমের মধ্যে আমি শেষ করতে পারবো না, সেই জন্য আমি প্রশ্নগুলো করছি যে বনফুলের জন্ম কত সালে, তারপরে প্রশ্ন হতে পারে হঠাৎ একদিন এক ধরন বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, নিম গাছের হাওয়া ভালো থাকে তো না, নিম গাছের হাওয়া ভালো থাকে তো না, কথাটি ব্যাখ্যা করো। ভালো থাক কথাটি ব্যাখ্যা করো, তারপরে নিম গাছের সাথে উদ্দীপকের নারীর সাদৃশ্য, নিম গাছের সাথে পকেট সাদৃশ্য তুলে ধরো। তারপরে প্রশ্নটা যে শেষের যে লাইনটি আছে সেই লাইনটি বিশ্লেষণ করো, প্রশ্নটা এরকম হতে পারে যেহেতু এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা, ওদের বাড়ির নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা বউটির লক্ষ্মী বউটার ঠিক এক দশা, কথাটি বিশ্লেষণ করো। আচ্ছা, এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যে দেখো, ক্লাসে যখন আমরা সবাই থাকি তখন অংশগ্রহণমূলক মানে পাঠ্য কার্যক্রম চলে, তো এখন যেহেতু আমাদের দেশের একটা বিশ্বের মধ্যে একটা খারাপ অবস্থা, মহামারী চলছে, সাধারণ শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, কাজে আমরা এখন অনলাইনে যে ক্লাসগুলো করছি হয়তো তোমাদের পুরোপুরি তোমাদের মনের মতো ক্লাসগুলো আমরা দিতে পারছি না, তো তারপরেও যেটুকু আমরা দিচ্ছি তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কি হবে, তোমরা কিছু না কিছু উপকার অবশ্যই পাবে, এবং আমাদের কথাগুলো শুনে এবং বইয়ের সাহায্য যদি নাও তাহলে দেখবা যে জিনিসটা খুব সহজ হয়ে যাবে। আর এখন তোমাদের
কিন্তু একটা সুযোগ যাচ্ছে, ভালো করার একটা সুযোগ যাচ্ছে। বাড়িতে অফুরন্ত সময়, মোবাইল থেকে চোখটা একটু সরায়ে যদি বইয়ের দিকে একটু মন দাও, তাহলে অল্প অল্প করে পড়লে দেখবা যে তোমার প্রায় নাইনের কোর্সটা, তোমার যারা নাইনে পড়ছো তাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং আল্লাহ চাহে তো আমাদের এই দুঃসময় হয়তো সবসময় থাকবে না, তোমাদের পরীক্ষা দিতে হবে, কাজেই আমরা যা পড়াচ্ছি এবং বইয়ের সাহায্য নিয়ে তোমরা যদি একটু পড়ো, আশা করি তোমাদের মঙ্গল হবে, ভালো হবে। তো এখন কথা হলো যে আমরা এই যে একটা পরিস্থিতির মধ্যে আছে, এটা শুধু আমরা না, সারা বিশ্বই আছে, কিন্তু তাই বলে কেউ কিন্তু পিছিয়ে নেই। তো তোমাদের মঙ্গলের কথা ভেবে বাংলাদেশ সরকার এই ব্যবস্থাটা, অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমরা এই যে প্রাণপণে চেষ্টা করছি সব কিছু কিন্তু তোমাদের কথা ভেবেই। কাজেই তোমরা যদি একটু সচেতন হও, আর আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা ফল মানে লক্ষ্য না করো, না পড়ো, না দেখো, তাহলে কিন্তু আমাদের শ্রমটা কি হলো না, সফল হলো না, আমাদের কষ্ট কষ্টই থেকে গেল। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, বাড়িতে শুধু শুধু সময় নষ্ট না করে আমরা যা পড়াচ্ছি সেগুলো একটু লক্ষ্য করো, লক্ষ্য করে বইটা পড়ো, তাহলেই তোমরা ইনশাল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে তোমাদের কিছু কথা বলে যাচ্ছি, যা সবাই বলে, সবাই বলে, তারপরেও আমি আবারও বলছি যে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, বেশি বেশি করে হাত ধুবে, কাপড় বাইরে থেকে এসে ওই কাপড়গুলো ভিজিয়ে রাখবে অনেকক্ষণ সাবান পানিতে, তারপরে ধুয়ে রোদে শুকিয়ে ওইগুলো আবার পরবে, তারপরে বাসি পানের খাবারগুলো খাবে না, ভিটামিন সি যুক্ত খাবার খাবে, তাহলে কি থাকবে, তুমি সুস্থ থাকবে, তোমার পরিবার সুস্থ থাকবে, এবং তুমি তোমার পরিবার সুস্থ থাকা মানে তোমার সমাজ সুস্থ থাকবে, এবং পুরা দেশকে ইচ্ছা করলে তুমি তোমার সচেতনতার মাধ্যমে পুরা দেশকে সুস্থ রাখতে পারো। আমি তোমাদের সুস্থতা কামনা করছি, এবং আগামী দিনে তোমাদের এই হাসি খুশি উজ্জ্বল মুখ নিয়ে আমরা যেন আবার আমাদের ক্লাসগুলো শুরু করতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।